চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। চোখের জলে লিখি জীবনের স্মৃতিগুলো, চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আলপনা কি, মনের স্মৃতিতে আজব তো, তুমি পালে আসো কেন? আরে ইমন, তুমি এখানে কি করো? মামুন স্যার তো মেয়েটাকে নিয়ে চেয়ারম্যান স্যারের কাছে যাবে, তখন স্যার পারমিশন না দিলে তো হয়, শুধু শুধু আপনি কেন ঝামেলা জড়াবেন? শম্পা, এটা অসম্ভব, এটা হয় না। তুই নিজেও জানিস প্রীতমের সময় ফুরিয়ে এসেছে। আচ্ছা, আমি কি আরো সেজে কাছে আসবো? তুই এটা মিন করছিস কেন? আমি তো এটা মিন করে কথা বলিনি। এই যে বললাম না, তোকে কোনো কথাই বলা যায় না, তুই উল্টাপাল্টা কী আবার কী থেকে মিন করে ফেলিস। শোনো, আমাদের চেয়ারম্যান সাহেবের মনটা খুব নরম, তার মনের ভিতরে ঢুকে যাইতে হইব। তুই বুঝেছিলি আমাকে? আমি যে দিনের পর দিন তোকে নিয়ে মনের মধ্যে তাজমহল বানিয়েছিলাম। এত মিল, তাহলে এত ঝামেলা হয় কেন তোদের? তোমার খবর আছে? তুমি এখান থেকে যাবে? যাও যাও এখান থেকে যাও। এই 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 বুইরা, এই বুইরা তোমার কতদিন আগলা রাখে আমিও দেখে নেব। কথা হলো? হ্যাঁ হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। শম্পা প্রীতমকে বিয়ে করবি। আচ্ছা চপল, এটা কোন ধরনের প্রতিশোধ আমি বুঝতে পারছি না। আমরা সবাই জানি প্রীতম আমাদের মাঝে খুব বেশি দিন থাকবে না, কিন্তু এরপরও বিয়ে করতে চাওয়ার মানেটা কী বল? আমি কিছু জানি না, শম্পার সাথেও আমার কথা হয়েছে, কোনো কথা শুনছে না। তবে এই মুহূর্তে প্রীতমের সাথে আমার কথা হয়েছে। কী বললো প্রীতম? আমার মনে হয় প্রীতম বিষয়টা বুঝতে পারছে, কিন্তু ও একটু ইমোশনাল হয়ে আছে। আমার ধারণা তুই এই মুহূর্তে প্রীতমের সাথে কথা বলতে পারিস। শোন না, ওই তো আমাদের একমাত্র ভরসা, তাই না? সো তুই একটু বোঝা প্লিজ। তুই তো বলেছিস, আবার আমাকে বলতে হবে কেন? করলে করুক বিয়ে, যা খুশি তাই করুক, এসবের কোনো মানে আছে? আরমান, ওদের মতো আমাদের মাথা খারাপ করলে চলবে না। আমরা যে কাজে এখানে এসেছি সে কাজটা করতে হবে। আমরা এসেছি কেন? বিয়েটা বন্ধ করতে। সো এটা করতে হবে। তাছাড়া আমি বুঝতে পারছি যে শম্পা এক ধরনের অভিমান থেকে, এক ধরনের জেদ থেকে কাজটা করছে, কিন্তু আমাদের তো পিছিয়ে গেলে চলবে না। আরমান, তুই একমাত্র ভরসা প্লিজ। আমার খুব বিরক্ত লাগছে চপল, একটা মানুষ দিনের পর দিন এরকম ভুল করতে পারে? একবার আমার উপর রাগ করে এখানে চলে এলো, এখন আমার উপর জেদ করে প্রীতমকে বিয়ে করবে। লাইফটা কি এতই সহজ? যা ইচ্ছা করা যায়। আরমান বাদ দে তো, এখন আর অভিমান করে কি লাভ বল? প্রীতমের দিকে তাকিয়ে আমাদের সব কিছু সহ্য করতে হবে, পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমার বিয়েটা পিছিয়ে দিই। সে কি কেন? দেখ, আমি যদি বিনাকে বিয়ে করি তাহলে শম্পা আর প্রীতমকে বিয়ে করা আটকানো যাবে না। আমার বিয়ে করার অভিমানে শম্পা প্রীতমকে বিয়ে করবেই। বরং আমি বিয়েটা পিছিয়ে দিই তাহলে শম্পা প্রীতমকে বিয়ে করাটা একটু পেছাবে। তুই অবশ্য ঠিক বলেছিস, কিন্তু আরমান, ওইদিকে বিনার যা অবস্থা, তোর উপর দিয়ে বিনার উপর দিয়ে যা গেল, এখন এটা কীভাবে সম্ভব? আর বিনাই বা কেন মেনে নিবে বলতো আমাকে? আমার কাছে মনে হয় যে
বিয়েটা পেছানো ঠিক হবে না। তাই বলে আমি এটা কখনোই মানতে পারবো না। আচ্ছা প্রীতম তো বুদ্ধিমান, ও বুঝবে না? বুঝবে না কেন, অবশ্যই বুঝবে, কিন্তু প্রীতম অবুঝ হয়ে গেছে। আসলে ও জীবনে কি পেয়েছে বল? আর এদিক দিয়ে শম্পা, শম্পা কি ভাবছে? ও ভাবছে যে মিথ্যে অভিনয় করে প্রীতমকে যেন সুখী করা যায়, আর এটাই হচ্ছে তার অভিমান নিজের প্রতি। অভিমান করে কাউকে সুখী করা যায়? এগুলো বোকামি। শম্পা বোকামি করছে, সাথে প্রীতমও। আরমান, তুই একবার প্রীতমকে বুঝিয়ে দেখ না, যদি বুঝে তাহলে তো ভালো, না হলে আমাদের কিছু করার নেই। আচ্ছা চল। হ্যাঁ, বৌমার সঙ্গে আমার কথা হয়েছে, আমি তো বলেছি তাকে টাকা দেব, কিন্তু আমার কথা হচ্ছে যে ব্যবসাতে তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সেটা সে করতে গেলে এই ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। সেটা আমি শিবানীকে বুঝিয়ে বলেছি বাবা, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে যাচ্ছে না। ও সব বন্ধুরা বিজনেস করছে এবং তারা বেশ লাভবান হয়েছে, এখন তো ও পিছিয়ে আছে। যারা করছে তাদের নিশ্চয়ই পূর্ব অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের বৌমার তো সেটা নেই। সমস্যা নেই বাবা, আমি ওকে সব বুঝিয়ে দেবো বা ওকে দেখিয়ে দেবো। তুমি দেখিয়ে দেবে? আরে তুমি তো তোমার নিজের বিজনেসটা ঠিক মতো করতে পারছো না, সেখানেই তুমি তোমার অভিজ্ঞতা অর্জন করতে পারোনি, কোনো ডিসিশন নিতে গেলে হিমশিম খাচ্ছ, তুমি তাকে কি শেখাবে? তবু বাবা, সব কিছু তো আমি সামাল দিচ্ছি, আমার ভাই তো একটা সাইড নিয়ে পড়ে আছে, আর আমার ওর মধ্যে নিজের বিজনেস করছে, আর বাকি সব কিছু তো আমি ম্যানেজ করছি। যাই হোক বাবা, আমি তোমাকে আগেই বলছি আমার টাকা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু বৌমা যে কী ব্যবসা করবে সে ব্যাপারে তোমার সঙ্গে আলাপ করেছে? জি বাবা বলেছে, ওর এক বন্ধু আছে, সে যে দেশের বাইরে থেকে কিছু র ম্যাটেরিয়ালস আছে ওগুলো ইম্পোর্ট করবে, সেখানে ইনভেস্ট করতে চায়। কিসের র ম্যাটেরিয়াল? বাবা কেবল কোম্পানির, রেজিন, কপার ক্যাথোড, অ্যালুমিনিয়াম বার, এইসব। তা বৌমা সে বন্ধুটি কি ব্যবসাটা আগে থেকেই করে? হ্যাঁ, সে অনেক আগে থেকেই বিজনেসটা করে এবং তার ওখানে একটা বড় একটা অর্ডার পেয়েছে, এখন টাকা ম্যানেজ করতে পারছে না বলে তার একটা পার্টনারশিপ দরকার, মানে সেই অফারটাই করেছে। ও, এটা তুমি বিশ্বাস করেছো? বাবা, সীমানা আমার কাছে কেন মিথ্যা কথা বলবে? হ্যাঁ, আমি তো সীমানার বিশ্বাসের কথা বলছি না, যেই বন্ধুটি তাকে ব্যবসাটা অফার করেছে তার বিশ্বাসের কথা বলছি। সে সীমানা অনেক ভালো বন্ধু, সে নিশ্চয়ই সীমানার সাথে মিথ্যা কথা বলবে না। এই কথায় বা কি গ্যারান্টি আছে বল? তুমি নিজেই বললে যে ছেলেটা অনেকদিন যাবত ব্যবসা, মানে পুরনো ব্যবসা, কিন্তু এখন তার যে পার্টনার মানে তার টাকার শর্টেজ আছে, তো এমন হলে তো সে তার ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে, তো ব্যাংকের কাছ থেকে লোন না নিয়ে সে সীমানার কাছ থেকে টাকা চাইছে, মানে তার ব্যবসা অংশীদার করতে চাইছে, তার লভ্যাংশ দিতে চাইছে, ব্যাপারটা কেমন জটিল হলো না? বাবা তুই শুধু শুধু সন্দেহ করছে, ছেলেটা এমন করবে না, কারণ সীমানার সাথে বন্ধুত্ব অনেক পুরনো। ও, অনেক পুরনো বন্ধু, মানে খুব ভালো বন্ধু, তাই তুমি এই সীমানার পক্ষে ওর স্বামী হয়ে আমার কাছে বলতে এসছো, আমার সাথে সাফাই যাচ্ছ না? স্বামী হিসেবে সীমানার জন্য তোমার অনেক গর্ব হচ্ছে, তাকে বিজনেস পার্টনার নেবে, একসঙ্গে ব্যবসা করবে, আর সেইটা তুমি আমাকে বলতে এসছো, মানে একটু লজ্জা করছে না? কেন বাবা, সীমানার কি কোনো বন্ধু থাকতে পারে না? হ্যাঁ পারে, যখন সে আনমেরিড ছিল তখন, কিন্তু এখন পারে না, পারা উচিত নয়। আর পার্টনার, বন্ধু বন্ধুর জায়গায় থাকা উচিত, কোনো জিনিস পার্টনার হিসেবে আসা উচিত নয়। এই সামান্য জ্ঞানটুকু তোমার হলো না, কবে হবে? বাবা আমি এসব নিয়ে আপনার মতো ভাবি না, এটা তো আপনাদের সময় না, এটা আধুনিক সময়, আমাদের সময়। হ্যাঁ আধুনিক সময়, তোমরা সোকল্ড আধুনিকতার নামে পুরো সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছো, মুরব্বীদেরকে মানতে চাইছো না, তাদের মতামতের কোনো মূল্য নেই তোমাদের কাছে, স্বেচ্ছাচারিতা করছো তোমরা।
বাবা, এখন এসব কথার কোনো মূল্য নেই। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এখন পিছনের কথা ভেবে হায়তাস করে কোনো লাভ নেই। এটা তোমাদের সময়। আমরা বাবা পুরনো মানুষ। আমরা পুরনো মানুষরা পুরনো নিয়মেই চলতে পছন্দ করি। যাই হোক, টাকাটা আমি বৌমাকে দেবো। বৌমাকে না, তোমাকে দেবো। সেই টাকাটা তুমি তোমার ওয়াইফকে দেবে, বিজনেস করবে, তোমার ওয়াইফ করবে, না তুমি করবে সেটা আমি কখনো জানতে চাইবো না, কোনো ব্যাপারে নাক গলাবো না। ঠিক আছে, পুরো রেসপন্সিবিলিটি তোমার। এখন তুমি বুঝে নাও টাকাটা নিয়ে তুমি কী করবে, কারণ টাকাটা তোমার প্রাপ্য, আমি তোমাকে দিচ্ছি। বিজনেসের ব্যাপারে আমি নিয়মিত ফলো দেবো বাবা। সেটাও তোমার ব্যাপার, তুমি বুঝবে। এ সমস্ত ব্যাপার আমার জেনে কোনো কাজ নেই। বাবা, আপনি যদি রাগ করে টাকাটা দেন আমি কিন্তু নেব না। সেটা তোমার বিবেচ্য বাবা। তুমি টাকা চেয়েছো, আমি টাকা দিচ্ছি। সেখানে রাগ অনুরাগের কোনো প্রশ্ন নয়। এরপরে এই ব্যাপারে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করতে আসবে না, বুঝতে পেরেছো? জি বাবা, পেরেছি। বুঝতে পারলে ভালো। এখন তোমরা নির্ধারণ করো তোমাদের কত টাকা লাগবে। বাবা, আমি এটা সীমানার সাথে আলোচনা করে আপনাকে পরে জানাই। জানাও, সেটা তোমাদের মর্জি। ঠিক আছে বাবা, আমি তো উঠি। বলো। আমরা সবাই জানি তুই অনেক ভালো খেলিস। তোর খেলা সম্পর্কে আমরা ভার্সিটির সবাই জানতাম। তোরা চাস আমি জিতে যাই। কেন এমন করছিস আমার সাথে? কেন আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিস আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আর বেশি দিন নাই? প্রীতম, এই আমরা এরকমটা ভাবছি না। আমি ভাবছি। তুই শুধু শুধু ভাবছিস। তোর ছেলে পৃথিবীতে আমার আর কেউ নেই। তোদের এই ঋণ আমি আর কখনো শোধ করতে পারবো না। আমি কখনো ভাবিনি শম্পা আমার জন্য এত কিছু করবে। প্রীতম, তুই জানিস না তোর জন্য আমরা কি কি করতে পারি। আমি জানি। জানিস আমার একটা সময় তোকে আমার খুব হিংসে হতো, মনে হতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় আরমান চৌধুরীর পক্ষে সবকিছু করা সম্ভব। আমি তোকে আমি তোকে ভিন্নভাবে আবিষ্কার করেছি। তুই আমাকে প্রীতম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে প্রীতম, আরে প্রীতম কি হচ্ছে? এই সর, চল আবার খেলবো। এবার কিন্তু আমি ভালো করে সিরিয়াসলি খেলবো। হ্যাঁ, আমাকে এবার হারাতে পারবে না। চল 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 চল, রেডি কর। আমি রেডি করে দিচ্ছি। প্রীতম ও প্লিজ, কি ভেবেছিস? এত সহজে জিতে যাবি? শুরু কর।
আমি আর খেলছি না, আমি আর খেলতে চাইছি না। তোর হাড়টাই আমার জিত করে নিয়ে আমি চলে যেতে চাই। আমি ভাবতে চাই আমার তুই একবার হেরেছিস, আমি জিতেছি। অন্যায় করেছি, আমি না বুঝে তোর বিয়েটা ভেঙে ফেলেছি। আসলে আমি এটা করতে চাইনি, প্রীতম আমাকে প্ররোচিত করেছে। ও আমাকে বুঝিয়েছে তুই নাকি বিনাকে বিয়ে করতে চাস না, আর এজন্যই আমি এটা করেছি। আমি কেন বিনাকে বিয়ে না করতে চাইব? সেটাই তো, আমি ওকে বিশ্বাস করেছিলাম, তার কথায় আমি বিনাদের বাড়িতে গিয়েছিলাম তোকে বাঁচাতে বিয়েটা ভাঙার জন্য। তুই অনেক বড় ভুল করেছিস শম্পা, প্রীতম তোকে মিথ্যে কথা বলেছে, ওর ব্যক্তিগত প্রতিশোধ নেবার জন্য সে তোকে ব্যবহার করেছে। আমার একটা বিশ্বাস ছিল শম্পা, তুই জেনে না জেনে কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না, কিন্তু সেই দিন বিনাদের বাড়িতে আমাদের পবিত্র বন্ধুত্বের সম্পর্ক অস্বীকার করে তুই যখন প্রেমের সম্পর্কের কথা বললি, হ্যাঁ সম্পর্ক ছিল ভালোবাসার, এটা তুই কি বলছিস শম্পা? ভালোবাসার সম্পর্ক ছিল মানে? যেটা সত্যি সেটা বল। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, আমি সেদিন তোকে চিনতে পারিনি শম্পা। আই এম সরি আরমান। আর সরি, বাদ দে এসব কথা, এখন আর এসব কথা ভেবে কি হবে? আমি যেদিন বুঝতে পেরেছি যে আমি এটা অনেক বড় ভুল করেছি, আমি কিন্তু সেদিনই বিনাদের বাড়িতে গিয়েছি, বিনার সাথে দেখা করে ওকে সব বুঝিয়ে বলেছি। আমি শুধু এটুকু বলতে পারি আমি যা করেছি অন্যায় করেছি, এবং ক্ষমা চাওয়ার মতো সাহস আমার নেই। ক্ষমা সেটা তো প্রশ্নই আসে না। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন। আরমানের মতো ছেলেকে আমার বাসা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমি তাকে অপমান করেছি। একটা মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সেই বিয়েটা ভেঙে যাওয়া কত অপমানজনক সেটা আপনি বুঝতে পারছেন? দাদির সাথেও দেখা করেছি, আরমানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি যা বলেছি সব মিথ্যে বলেছি। তুমি যে সেদিন মিথ্যা কথা কইছিলে সেটা আমি বুঝতে পারছি। আমি জানি আমি সেদিন ভুল করেছিলাম, আর আমার এই ভুলের কোনো ক্ষমা নেই।
আমার এই ভুলের পেছনে কিছু কারণ ছিল, আর মানে এর মধ্যে কোনো সংযোগ নেই, উনির অপরাধ। এখন কি আর এসব কথার দাম আছে? নদীর পানি অনেক দূর গড়ায় গেছে, আর মানার বিনার বিয়া তো ভেঙে গেছে। দাদি, এটা কি কোনোভাবে ঠিক করে নেওয়া যায় না? আর মানের ব্যাপারে আপনাদের যে সমস্যা ছিল সেটা তো আর রইল না। সময়ের এক ফোঁট আর অসময়ের দশ ফোঁট, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি এক? আমি জানি শম্পা, সেই জন্য তোকে ধন্যবাদ। তোকে ধন্যবাদ আরমান, আমি তোর এত বড় ক্ষতি করলাম, তারপর তুই আমাকে ক্ষমা করে দিলি, কিভাবে সম্ভব আরমান? আমি জানতাম একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, প্রীতম তার ভুল বুঝতে পারবে, আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। চার দেয়ালে আলপনা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি জানি তুই আমাকে কি বলতে চাস। তুই বলবি শম্পা আমাকে বিয়ে করতে চায়। আমি তো একবারও না বলিনি। তোমরাই যদি সব সিদ্ধান্ত নেবে তাহলে আর আমাকে বলার দরকার নেই। স্যার, ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বললেন আপনি আসলে যেন আপনার কাছে জিজ্ঞেস করি। ওর কাছ থেকে জানতে হবে কেন? এর জন্য কনসালটেন্ট আছে প্রচুর। যেখানে নিজের লোকই স্যাক্রিফাইস করে না সেখানে ও কেন করবে? মনটা একটা নদী, নদীতে ঘাট থাকে, সেই ঘাটে নোঙর ফেলার জন্য অনেক বড় বড় জাহাজ আসে, ছোট ছোট পানসি আসে। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি জাহাজ হবি নাকি পানসি?